চাইলে একটা ছবি আমি 1.5 মিনিটেও অভাব আনতে পারি, একটু ফিনিশিংয়ের জন্য তো অবশ্যই 5-10 মিনিট তো লাগেই, আর একটু যদি ফিনিশিং দেওয়ার প্রয়োজন হয় তাহলে তো আরও 2-5 মিনিট টাইম দিলে বেশি ভালো হয়। আসলে ফিনিশিংয়ের কোনো শেষ নাই। ধরুন তো একটা সময় প্রায় 90-80 দশকের বা 70 দশকের সময় দেখা যেত যে রিক্সার পিছনে বিভিন্ন নায়ক নায়িকাদের বা শিল্পীদের ছবি, এরকম আর্ট করার ছবি আমরা দেখতে পারতাম রিক্সার পিছনে। হ্যাঁ, এই ছবিগুলো আসলে শিল্পীদেরই কাজ। তখনকার সময় তো আসলে এরকম ডিজিটাল কোনো প্রিন্ট ছিল না বা স্ক্রিন প্রিন্টের সংখ্যা খুবই কম ছিল, ফলে আর্টিস্টদের যে তুলির আছড়ে এই মানে যে ব্যানারগুলো বলেন বা এই যে রিক্সার পিছনে যে ডিজাইনগুলো আমাদের, বিশেষ করে তখন তো আসলে সিনেমা খুব ভালো প্রচলন ছিল, আমাদের বিপুল আকারে কিন্তু দর্শক ছিল, দর্শকদের কাছে এই যে ভালো লাগার আমাদের যে প্রিয় অভিনেত্রী ও অভিনেতা তাদের অভাবগুলো কিন্তু এই রিক্সার পিছনে যখন ফুটে উঠত তখন কিন্তু সত্যি মানুষ একটু অন্যরকম ভালো লাগা তাদের মধ্যে কাজ করত। অবশ্যই আমি ছোটবেলা থেকে সিনেমা দেখতাম, ছোটবেলা থেকে আমার অবশ্যই কিছু প্রিয়জন প্রিয় অভিনেতা অভিনেত্রী আছে। প্রিয় নায়ক বলতে গেলে আমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যাকে মিস করে তিনি হচ্ছে আমার নায়ক সালমান শাহ। এরপরে আরও বেশ কয়েকজন নায়ক আছেন, তার মধ্যে আরেকজন আছেন যিনি খুব ফাইটে আমাদেরকে ব্যাপক অ্যাকশান দেখিয়েছেন, যার অ্যাকশানগুলো এখনও পর্যন্ত আমার খুব মানে ভালো লাগে, তিনি হচ্ছেন আমাদের কী বলে রুবেল, চিত্রনায়ক রুবেল। রুবেল ভাইয়ের বেশ কিছু ছবি আমার দেখা হয়েছে, ছবি তো অনেকগুলো দেখেছি বাট এখন এই মুহূর্তে ওইভাবে মনে করা যায় না। তারপরেও লড়াকু আছে, বিশ্বপ্রেমিক আছে, ভণ্ড আছে, বিশ্ববাহিনী আছে, শত্রু সাবধান, এ ধরনের কিছু ছবি এখনো পর্যন্ত আমার মনে পড়ে। ফাইটগুলো তার মানে অসাধারণ, আমার মনে হয় যে তিনি যে অ্যাকশনের মধ্যে এত অ্যাকশন তিনি দেখিয়েছেন, এবং তিনি মার্শাল আর্টে কিন্তু একদম কি বলে আমাদের বাংলাদেশে এই দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে একজন ওস্তাদ বলা যায় তাকে, এবং তার এই অনুসারে এখন অনেক জায়গায় আছেন, এবং তিনি কিন্তু চাইলে অনেক ভালো কিছু এর থেকে আরও ভালো কিছু করতে পারতেন। তিনি কিন্তু একটা কথা বলেছিলেন যে তাকে কিন্তু অনেক টাকা দিলে সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু তিনি তার এই মার্শাল আর্টের জন্য তার যদি একজন শিষ্য হয় তাহলে তিনি কিন্তু অলিগলিতে তিনি যান। তো এই নায়ক আমার কিন্তু একটা অন্যরকম ভালো লাগা, কারণ হচ্ছে তিনি যে ফাইটগুলো দেখিয়েছেন একটা ব্যতিক্রম মার্শাল, যেটা সচরাচর অন্য কোনো নায়ক কিন্তু এটা দেখাতে পারে না আমি মনে করি। এই ধরনের যে আমাদের এই যে চিত্রনায়ক রুবেল, এই ধরনের যে মারপিট আমরা 90 দশক থেকে দেখেছি, এই ধরনের মার্শাল আর্ট বলেন বা এই ধরনের ফাইটিং, এই দৃশ্য আমার মনে হয় না যে আর আমরা কখনো দেখতে পাবো বা দর্শক দেখতে পাবে বা অন্য কোনো নায়কের ভিতরে এটা আসবে বলে আমার আর মনে হয় না। সিনেমা আর আগের মতো দেখা হয় না, যদি আমি ইউটিউবে দেখি আমার মোবাইল হাতে থাকে তাহলে আমি কিন্তু সেই পুরানো দিনের সেই সিনেমাগুলো এখনও পর্যন্ত দেখি, সেই বলেন সালমান শাহ ছবি, রাজ্জাকের ছবি, আপনার এই যে আমাদের চিত্রনায়ক রুবেলের ছবি, এই ছবির মতো আমি আর নতুন কাউকে আর ওই রকম ছবি দেখি না। মানে যে তাদের মধ্যে আসলে ওই ধরনের কোনো অ্যাকশান বলেন বা সেরকম গল্প বলেন বা সেই ধরনের মানে কাহিনী বলেন এ ধরনের এখন আর বর্তমানটা হয় না, ফলে আমার ওই রকম দেখা হয় না। এই জন্য আমি মাঝে মাঝে পুরোনো দিনের যে গল্প কাহিনী, যে যেখানে আমার বাবা মাকে নিয়ে আমি একটা ছবি দেখতে পেতাম, ভাই বোনকে নিয়ে দেখতে পেতাম, পরিবার পরিজনকে নিয়ে একটা ছবি দেখতে পেতাম, সেই সময়ের যেটা দেখতে পেতাম সেই জিনিসগুলো কিন্তু আমি এখনও পর্যন্ত উপভোগ করি, ফলে মাঝে মাঝে মনে হয় যদি একটা ছবি দেখার তখন আমি ইউটিউবে ছাড় দিয়ে আমি বিশেষ করে এই ধরনের এই যে চিত্রনায়ক আমাদের নায়ক সালমান শাহ বলেন, আমাদের এই যে মান্না বলেন, আমাদের এই যে নায়ক রাজ্জাক, আমাদের এই যে চিত্রনায়ক রুবেল, আমি এদের ছবি মানে এনাদের ছবিগুলোই আমি দেখার চেষ্টা করি আর কি। এস কারাতে টিভি।